নমস্কার বন্ধুগণ প্রাকৃতিক ভূগোলে আমরা আজকে আলোচনা করব বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কে কি কী উপাদান দিয়ে বায়ুমণ্ডল গঠিত হয় সেই সম্পর্কে আলোচনা করব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করব এবং এই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে প্লে লিস্টগুলি খুঁজে পাওয়ার সুবিধার্থে আমি উপরের আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমাদের জানতে হবে যে বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বিষ্টন করে রয়েছে তাকে বলে বায়ুমণ্ডল এটা যদি একটা ভূপৃষ্ঠ মানে ভূপৃথিবীর একটা অংশ হয় তার এইটুকু অংশ এই নীল দিয়ে যেটা আমি মার্ক করেছি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ এই জায়গাটা হচ্ছে ভূপৃষ্ঠ তো আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো একটা গ্যাসীয় আবরণ আমাদের পৃথিবীকে ঘিরে রয়েছে সেই গ্যাসীয় আবরণটাকেই বলা হয় বায়ুমণ্ডল তাহলে বায়ুমণ্ডলের সংজ্ঞা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকেই বলা হয় বায়ুমণ্ডল এবার বায়ুমণ্ডল গ্যাসীয় আবরণ দ্বারা আবৃত থাকে তো বায়ুমণ্ডল কাকে বলে বোঝা গেল এবার এই বায়ুমণ্ডলের মধ্যে শুধুমাত্র যে গ্যাস থাকবে তাই নয় শুধুমাত্র গ্যাস নিয়ে বায়ুমণ্ডল গঠিত নয় বায়ুমণ্ডলে গ্যাস ছাড়াও আরও কিছু উপাদান থাকে প্রথম উপাদান তো অবশ্যই গ্যাস বিভিন্ন প্রকার গ্যাস দ্বিতীয় দ্বিতীয় যে উপাদান থাকে সেগুলো হচ্ছে জলীয় বাষ্প এবং তৃতীয় যে উপাদানটা থাকে সেটা হচ্ছে ধুলিকণা অর্থাৎ এই বায়ুমণ্ডল এই তিনটে জিনিস নিয়ে গঠিত সব থেকে বেশি পরিমাণে থাকে গ্যাস তারপরে থাকে জলীয় বাষ্প এবং থাকে ধুলিকণা এই তিনটে জিনিস নিয়ে বায়ুমণ্ডল গঠিত এবার এই বিভিন্ন প্রকার গ্যাসের মধ্যে কি কি গ্যাস থাকে প্রথম যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন দ্বিতীয় অক্সিজেন তৃতীয় কার্বন ডাইঅক্সাইড এই তিনটেই থেকে বেশি থাকে নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই তিনটে ছাড়াও আর্গন নিয়ন হিলিয়াম ক্রিপ্টন জেনন মিথেন প্রভৃতি থাকে তাহলে যে গ্যাসগুলো থাকে সেগুলো হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এছাড়াও আর্গন নিয়ন হিলিয়াম ক্রিপ্টন জেনন মিথেন এই সমস্তগুলোকে মানে আর্গন নিয়ন হিলিয়াম ক্রিপ্টন জেনন মিথেন এইগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস এছাড়াও থাকে হাইড্রোজেন নাইট্রাস অক্সাইড এবং ওজন হাইড্রোজেন নাইট্রাস অক্সাইড আর ওজন এতগুলো গ্যাস নিয়ে আমাদের এই বায়ুমণ্ডল গঠিত এবার এখানে একটা প্রশ্ন আসে যে এতগুলো গ্যাসের যে নাম বললাম তার মধ্যে কোন গ্যাসটা সব থেকে বেশি থাকে থেকে বেশি থাকে নাইট্রোজেন গ্যাস আমাদের বায়ুমণ্ডলে থেকে বেশি থাকে নাইট্রোজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সেভেন্টি এইট এতটা পরিমাণ মানে সমস্ত যত গ্যাস আছে তার মধ্যে সেভেন্টি এইট গ্যাস হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণ প্রায় সেভেন্টি এইট দ্বিতীয় স্থানে আছে অক্সিজেন অক্সিজেন থাকে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর সিক্স পারসেন্ট টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর সিক্স পারসেন্ট বা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট নাইন ফোর সিক্স পয়েন্ট নাইন ফোর সিক্সকে আমরা একত্রিত করে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বলতে পারি তো প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট গ্যাস থাকে মানে সরি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থাকে অক্সিজেন তারপরে থাকে কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট থ্রি সরি জিরো থ্রি থ্রি পারসেন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট একদম কম থাকে কার্বন ডাইঅক্সাইড এর থেকেও কম থাকে বাকি যে গ্যাসগুলোর কথা বললাম সেইগুলো অর্থাৎ আর্গন নিয়ন ক্রিপ্টন জেনন ওজন মিথেন এবং অন্যান্য যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে আরও যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসের কথা আগে বললাম সেই সমস্ত কিছু নিয়ে থাকে হচ্ছে টোটাল জিরো পয়েন্ট নাইন থ্রি সেভেন আদার মানে আদার যে গ্যাস আছে এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাসগুলো আছে তার পরিমাণ সবথেকে বেশি থাকছে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো মিলিয়ে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো মিলিয়ে মোট পরিমাণ হয়ে যাচ্ছে নাইনটি নাইন পয়েন্ট জিরো থ্রি জিরো পারসেন্ট বাকি সমস্ত গ্যাস নিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং আদার যে সমস্ত গ্যাস আছে সব মিলিয়ে যদি হয় মানে আমরা হিসেব করি তাহলে পাবো জিরো পয়েন্ট নাইন সেভেন জিরো পারসেন্ট এইটা হচ্ছে টোটাল বায়ুমণ্ডলের গ্যাসের পরিমাণ তো এই যে ওজন গ্যাসের যে স্তরটা রয়েছে এই স্তর ভেদ করে সূর্য থেকে আসা বিভিন্ন ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে পৌঁছতে পারে না যেমন অতিবেগুনি রশ্মি যেটাকে ইংরেজিতে বলে ভায়োলেট রে এছাড়াও গামা রশ্মি আলফা রশ্মি এইগুলো উপর থেকে মানে বায়ুমণ্ডল ভেদ করে এত অবধি চলে আসে কিন্তু এই ওজন স্তরটা ভেদ করে আর নিচের দিকে নামতে পারে না অতিবেগুনি রশ্মি সূর্যর থেকে আসে এখানে এসে এই ওজন স্তরে এসে শোষিত হয়ে যায় এবং এই রশ্মিগুলো খুব ক্ষতিকর আমাদের প্রাণীদের জন্য জীবজগতের জন্য উদ্ভিদের জন্য সেই রসিগুলোকে শোষণ করে নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে এই ওজন স্তর এবং বায়ুমণ্ডলের নিচের দিকের যে তাপমাত্রা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করে ওজন স্তর অর্থাৎ নিচের দিকে যে তাপমাত্রা সেটা অত্যাধিক বেড়ে যায় না অত্যাধিক কমে যায় না সেটাকে একটা কন্ট্রোলে রাখে ওজন স্তর তো বর্তমানে বিভিন্ন দূষণের কারণে এই ওজন স্তর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর ফলে আমাদের উপর ব্যাপকভাবে প্রভাব পড়ছে তো এটা গেল বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান এবার আমরা দেখে নেব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর একে ভাগে ভাগ করে আমরা আলোচনা করব প্রথম হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে স্তর বিন্যাস এবং দ্বিতীয় হচ্ছে উষ্ণতা অনুসারে প্রথম ভাগটা হবে রাসায়নিক গঠন অনুযায়ী এবং দ্বিতীয়টা হচ্ছে উষ্ণতা উষ্ণতা অনুযায়ী স্তর এবার এই স্তর কেন ভাব এই স্তর কেন ভাগ করা হয়েছে এই দুটো ঘটনা অনুযায়ী অর্থাৎ রাসায়নিক গঠন অনুযায়ী এবং উষ্ণতা অনুযায়ী আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠব তার রাসায়নিক গঠন এবং উষ্ণতা চেঞ্জ হতে থাকবে তো সেই চেঞ্জগুলোকে এক একটা করে স্তর বলে বিজ্ঞানীরা ভাগ করেছেন এইগুলো যখনই পরিবর্তন হচ্ছে সেগুলোর পরিবর্তন থেকে বিজ্ঞানীরা তাদেরকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন একটা স্তর করেছেন রাসায়নিক গঠন অনুযায়ী আর একটা স্তর ভাগ হয়েছে উষ্ণতা অনুযায়ী তো ফার্স্ট হচ্ছে রাসায়নিক গঠন অনুযায়ী রাসায়নিক গঠন অনুযায়ী আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে রাসায়নিক গঠন অনুযায়ী পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে তাকে দুভাগে ভাগ করা রয়েছে প্রথম হোমোস্ফিয়ার বা বাংলায় যাকে বলা হয় সমমণ্ডল হোমোস্ফিয়ার বা সমমণ্ডল এবং দ্বিতীয় ভাগ হেটারোস্ফিয়ার হেটারোস্ফিয়ার বা যাকে বাংলায় বলা হয় মণ্ডল বি সমমণ্ডল তাহলে রাসায়নিক গঠন অনুযায়ী আমাদের বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল এবং দ্বিতীয়টা হচ্ছে হেটারোসফিয়ার বা বিষমণ্ডল প্রথমে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল পৃথিবীর মানে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি নব্বই কিলোমিটার অবধি অঞ্চল পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার অবধি যদি আমরা উঠি তাহলে আমরা দেখতে পাব মানে আমরা বলতে বিজ্ঞানীরা দেখেছেন যে এই সমস্ত অঞ্চলের বায়ুমণ্ডলের যে রাসায়নিক গঠন সেটা প্রায় একই রকম অর্থাৎ যে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে সেগুলো অনুপাত প্রায় একই রকম তাই এই অঞ্চলটাকে বলা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল প্রথমেই বললাম এটা রাসায়নিক গঠন অনুযায়ী ভাগ করা হচ্ছে তো হোমোস্ফিয়ার বা সমমণ্ডল সম বলতে সমান এইটুকু অঞ্চলের যে রাসায়নিক গঠন সেটা প্রায় সমান এখানে যে যে গ্যাসগুলো রয়েছে তার যে রেশিও তার অনুপাত প্রায় সমান তাই জন্য এইটুকু অঞ্চলকে বলা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল এবার এই নব্বই কিলোমিটারের উপরে যদি আমরা উঠে যাই নব্বই কিলোমিটার থেকে প্রায় দশ হাজার কিলোমিটার অবধি কিলোমিটার পর্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রকার গ্যাসের অনুপাত এবং বিভিন্ন প্রকার গ্যাসের স্তরগুলো একরকম হয় না এর আগেরটাতে কি দেখলাম যে সেখানে বিভিন্ন গ্যাসের যে অনুপাত সেটা প্রায় সমান রাসায়নিক গঠন প্রায় সমান তাই জন্য সেটা বলা হচ্ছিল হোমোস্ফিয়ার কিন্তু তার ওপরে যদি উঠে যাই নব্বই কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার অবধি যদি আমরা যাই তাহলে সেই জায়গাকার যে রাসায়নিক গঠন সেটা এক নয় বিভিন্ন রকমের হয় সেই কারণে সেই জায়গাটাকে বলা হয় হেটারোস্পিয়ার বা বিষম মন্ডল এই হেটারোসফিয়ার বা বিষম মন্ডলকে আবার চার ভাগে ভাগ করা যায় হেটারোস্পিয়ার বা বিষম মন্ডলকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে প্রথম হাইড্রোজেন স্তর দ্বিতীয় হিলিয়াম স্তর তৃতীয় পারমাণবিক অক্সিজেন স্তর এবং চতুর্থ নাইট্রোজেন স্তর এই চার ভাগে আবার হেটেরোস্ফিয়ারকে ভাগ করা হয়েছে বিষম আবার ভাগ করা হয়েছে হাইড্রোজেন স্তর হিলিয়াম স্তর পারমাণবিক অক্সিজেন স্তর এবং আণবিক নাইট্রোজেন স্তর মোটামুটি নব্বই কিলোমিটার থেকে দুশো কিলোমিটার পর্যন্ত এলাকা আণবিক নাইট্রোজেন স্তর এর মধ্যে পড়ছে নব্বই কিলোমিটারের নিচে যদি আমরা চলে আসি তাহলে পেয়ে যাব হোমোস্ফিয়ার নব্বই কিলোমিটার থেকে উপরে গেলেই আমরা পাবো হেটোরোসফিয়ার হেটোরোসফিয়ারকে চারটে ভাগে ভাগ করা হচ্ছে তার মধ্যে নব্বই থেকে দুশো কিলোমিটার অবধি গেলে পাবো আণবিক নাইট্রোজেন স্তর দুশো থেকে হাজার কিলোমিটার অবধি রয়েছে পারমাণবিক অক্সিজেন স্তর হাজার থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার অবধি অঞ্চলটা হিলিয়াম স্তর এবং তিন হাজার পাঁচশো থেকে দশ হাজার অবধি দশ হাজার কিলোমিটার অবধি হাইড্রোজেন স্তর এবং এদের নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে প্রধানত কি গ্যাস পাওয়া যায় আণবিক নাইট্রোজেন স্তর মানে এখানে প্রধানত নাইট্রোজেন গ্যাস পাওয়া যায় অন্যান্য গ্যাসও থাকে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে পরেরটা পারমাণবিক অক্সিজেন স্তর নাম থেকে বোঝা যাচ্ছে এখানে অক্সিজেনের পরিমাণ প্রধানত বেশি থাকে বাকি সব গ্যাস থাকলেও অক্সিজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে পরেরটাতে হিলিয়াম গ্যাস বেশি থাকে এবং একদম উপরের স্তরটাতে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ বেশি থাকে কিন্তু হোমোস্ফিয়ার বা সমমণ্ডলে কিন্তু এইভাবে ভাগ করা যায় না সেখানে একটা কোনো পার্টিকুলার গ্যাসই যে বেশি আছে সেরাম নয় এই অঞ্চলে সমস্ত গ্যাসের যে রেশিও সেটা সমান এইখানে মানে হেটোরসফিয়ারে সেটা সমান নয় সেখানে এইভাবে আলাদা করে ভাগ করা যায় তো এটা কোনো পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় শুধু মানে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় তো এখানে এই তথ্যটা দিয়ে রাখলাম আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উষ্ণতা অনুসারে ভাগ আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকি যত আমরা উপরে উঠব উষ্ণতা তত কমতে থাকবে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমরা যদি উপরের দিকে উঠতে থাকি যত আমরা উপরে উঠব উষ্ণতা তত কমতে থাকবে আর এই উষ্ণতার তারতম্য অনুযায়ী বিভিন্ন স্তরে আমাদের বায়ুমণ্ডলকে ভাগ করা হয়েছে সেই ভাগগুলোই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এই ভাগটাই আমি এখানে ছবির সাহায্যে বুঝিয়েছি একদম নিচে এটা হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিলোমিটার অবধি আঠেরো কিলোমিটার অবধি অঞ্চলটা একটা আঠেরো আঠেরো কিলোমিটার অব্দি অঞ্চলটার নাম ট্রপোস্ফিয়ার আঠেরো কিলোমিটার থেকে আশি কিলোমিটার অব্দি স্থান স্ট্যাটোসফিয়ার আশি কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার অবধি স্থান আয়নোস্ফিয়ার এবং পাঁচশো থেকে সাড়ে সাতশো কিলোমিটার পর্যন্ত স্থান হচ্ছে এক্সোসফিয়ার অর্থাৎ এইটুকু অংশ হচ্ছে এক্সোসফিয়ার এইটুকু হচ্ছে আয়নোস্ফিয়ার এইটুকু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং এইটুকু হচ্ছে ট্রোপোস্ফিয়ার এর মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার যে অঞ্চলটা এতটা বড় অঞ্চল এই অঞ্চলের মধ্যে একটা স্তর রয়েছে একটা গ্যাসের স্তর রয়েছে যেটা হচ্ছে ওজন স্তর এবং এই ওজন স্তর থেকে এই অবধি স্থানটাকে বলা হচ্ছে মেসোসফিয়ার পুরো আমাদের বায়ুমণ্ডলকে এই কটা ভাগে ভাগ করা যাচ্ছে প্রথমে আসছে ট্রোপোস্পিয়ার এটা আমাদের একদম কাছে অবস্থিত আমাদের থেকে সব থেকে কাছে অবস্থিত ট্রোপোস্পিয়ার তার থেকে আমরা যদি আরেকটু উঠে যাই পেয়ে যাবো স্ট্যাটোস্পিয়ার তার থেকে আরেকটু উঠে গেলে পেয়ে যাবো মেসোস্পিয়ার মেসোস্পিয়ার থেকে আরেকটু উঠে গেলে পাবো আয়নোস্ফিয়ার একদম উপরে পেয়ে যাব এক্সোস্ফিয়ার তো প্রথমে আমরা আমাদের একদম নিচের দিক থেকে শুরু করব যেহেতু সেটা সবার আগে রয়েছে প্রথমে রয়েছে বা বাংলায় যাকে বলে ক্ষুব্ধ মন্ডল ক্ষুব্ধ এই স্তরটা মানে এই অঞ্চ অঞ্চলটা এই যে নীলরেখাটা এটার থেকে এত অবধি তার নিচে এই যে নীল দিয়ে ডিপ করা আছে সেটা হচ্ছে ভূগর্ভ এই জায়গা থেকে শুরু হয়ে যাচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে এটা হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিলোমিটার অঞ্চলটা হচ্ছে ট্রপোস্ফিয়ার তাহলে প্রথম পয়েন্ট এখানে যে ট্রপোস্ফিয়ার এই স্তরটা বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর এখান থেকে এখানে রয়েছে মাটি মাটির উপর থেকেই জাস্ট মাটির থেকে একটু ওপরে উঠলেই আমরা পেয়ে যাব এই বায়ুমণ্ডল তো বায়ুমণ্ডলের একদম নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এটা ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিলোমিটার অবধি অবস্থিত ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে এটা হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিলোমিটার অবধি অঞ্চল ট্রপোসফিয়ার কিন্তু সব জায়গাতেই যে এই আঠেরো কিলোমিটারই হবে মানে এর যে ডিফারেন্স এটা আঠেরো কিলোমিটারই হবে তা নয় নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর যে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে এর উচ্চতা থাকে প্রায় ১৬ থেকে আঠেরো কিলোমিটার কোথাও ষোলো কোথাও আঠেরো এবং মেরু অঞ্চলে এর উচ্চতা থাকে আট থেকে নয় কিলোমিটার সুমেরু এবং কুমেরু অঞ্চলে এর উচ্চতাটা কমে যায় আট থেকে নয় কিলোমিটার অব্দি স্থান ট্রপোসফিয়ার নামে পরিচিত তাহলে প্রথম পয়েন্ট কি পেয়েছিলাম প্রথম পয়েন্ট পেয়েছিলাম এটা বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর দ্বিতীয় পয়েন্ট এটা ভূপৃষ্ঠ থেকে আঠেরো কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত আঠেরো কিলোমিটার ওপর পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার কিন্তু নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা ষোলো থেকে আঠেরো কিলোমিটারের মধ্যে থাকে একদম আঠেরো কিলোমিটারই থাকে না ষোলো থাকতে পারে বা তার থেকে একটু বেশি হয় আঠেরো কিলোমিটার অবধি এর মধ্যে থাকতে পারে আবার নিরক্ষীয় অঞ্চল গেল এবার হচ্ছে মেরু অঞ্চল মেরু অঞ্চলে এরটা থাকে আট থেকে নয় কিলোমিটার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আট থেকে নয় কিলোমিটারের মধ্যে থাকে ট্রপোস্ফিয়ার কোথায় মেরু অঞ্চলে দুখানা পয়েন্ট পেলাম তিন নম্বর পয়েন্ট পৃথিবীতে যা যা গ্যাস এতক্ষণ যে যে গ্যাসগুলোর কথা বললাম তার সেভেন্টি ফাইভ পারসেন্ট গ্যাস এই অঞ্চলেই থাকে এইটুকু অঞ্চলের মধ্যেই বায়ুমণ্ডলে যত গ্যাসের কথা বললাম তার সেভেন্টি ফাইভ পার্সেন্টই থাকে এবং এর ওপরে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই সমস্ত গ্যাসের মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই আঠেরো কিলোমিটারের ওপরে যতটা অঞ্চল বিস্তৃত বায়ুমণ্ডল তার মধ্যে থাকে এছাড়াও গ্যাস ছাড়াও সমস্ত প্রকার জলীয় বাষ্প এবং ধুলিকণা সব এই ট্রোপোসফিয়ারে থাকে চতুর্থ পয়েন্ট কী পাচ্ছি চতুর্থ পয়েন্ট হচ্ছে গ্যাস ছাড়া জলীয় বাষ্প এবং ধুলিকণা এই সমস্ত কিছু ট্রোপোস্পিয়ার অঞ্চলেই দেখতে পাওয়া যায় পঞ্চম পয়েন্ট পঞ্চম পয়েন্ট মেঘ বৃষ্টি বজ্রপাত ঝড় তুষারপাত শিশির কুয়াশা সমস্ত কিছু এইটুকু অঞ্চলের মধ্যেই হয় আমরা যা যা প্রাকৃতিক দুর্যোগগুলো দেখতে পাই মেঘ ঝড় বৃষ্টি তুষারপাত শিশিরপাত কুয়াশা সমস্ত কিছু এইটুকু অঞ্চলের মধ্যেই হয় কোন অঞ্চলে হয় ট্রপোস্ফিয়ার অঞ্চলে ষষ্ঠ পয়েন্ট সিক্স পয়েন্ট ট্রপোসফিয়ারের হচ্ছে যেহেতু এই ট্রপোস্ফিয়ার অঞ্চলেই সমস্ত প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তাই জন্যই একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল মণ্ডল বলার কারণ হচ্ছে এইটুকু অঞ্চলেই সব সব ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে থাকে এবং আগেই বললাম যে আমরা পৃথিবীতে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠব তত উষ্ণতা কমতে থাকবে তো ভূপৃষ্ঠ থেকে যদি আমরা একশো মিটার উচ্চতায় উঠি যদি ভূপৃষ্ঠ থেকে একশো মিটার উচ্চতায় উঠি উষ্ণতার কতটা পরিবর্তন হয় জিরো পয়েন্ট সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হাজার মিটার উচ্চতা উঠলে পরিবর্তন হয় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তো ট্রপোস্ফিয়ার সম্পর্কে আমরা ছটা পয়েন্ট পেলাম সেগুলো আপনারা আশা করছি লিখে নিয়েছেন এবার হচ্ছে এই ট্রপোস্পিয়ারে একটা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ট্রপোপ বা বাংলায় যাকে বলা হয় স্তব্ধ স্তর ট্রপোপ বা বাংলায় হচ্ছে স্তব্ধ স্তর স্তব্ধ বলতে বোঝানো হচ্ছে নিস্তব্ধ ট্রপোস্পিয়ারের একদম উঁচু অংশটাতে ট্রপোস্পিয়ারের একদম উপরের অংশটাতে এইটুকু অংশ একদম উপরের অংশটাকে বলা হয় স্ট্রপোপজ বা স্তব্ধ স্তর এর কারণ হচ্ছে ট্রপোস্পিয়ারের একদম উপরের অংশে তাপমাত্রায় কোনো রকম পরিবর্তন দেখা যায় না এবং ট্রপোস্পিয়ার এবং এর থেকে দু কিলোমিটার অংশ এটা থেকে দু কিলোমিটার এলাকা নিয়ে রয়েছে এই দু থেকে তিন কিলোমিটার অঞ্চলে বায়ু চলাচল একদম দেখতে পাওয়া যায় না এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় পজ বা স্তব্ধ স্তর এই জায়গাটা পুরো স্তব্ধ থাকে কোনো বায়ু চলাচল হয় না কোন জায়গাটা এটা হয় ট্রপোস্ফিয়ারের একদম উপরের অংশে অর্থাৎ আঠেরো কিলোমিটার অবধি গেলাম আঠেরো কিলোমিটারের একদম উপরের থেকে যেখান থেকে স্ট্যাটোস্পিয়ার শুরু হচ্ছে তার মাঝখানের দুই থেকে তিন কিলোমিটার এই জায়গাটাকে বলা হচ্ছে ট্রপোপজ বা স্তব্ধ স্তর দ্বিতীয় ট্রপোস্ফিয়ার হলো এবার হচ্ছে স্ট্যাটোস্ফিয়ার বাংলায় যাকে বলা হয় শান্তমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল কোনটুকু অংশ এইটুকু তো এখানেও কিছু পয়েন্ট আমরা দেখে নেব আমি এখানে পয়েন্টগুলো বলবো আপনারা লিখে নেবেন প্রথম পয়েন্ট একদম নিচের স্তরটা কি পেলাম টপোসফিয়ার ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারের মধ্যে একটা ছোট্ট অংশ থাকে ট্রপোপজ এবার এই ট্রপোপজের উপর থেকে প্রায় আশি কিলোমিটার অবধি এই স্ট্যাটোস্পিয়ার বা শান্তমণ্ডল অবস্থিত ট্রপোপজ বা স্তব্ধ স্তরের উপর থেকে আশি কিলোমিটার অবধি স্থানটাকে স্ট্যাটোস্পিয়ার বা শান্তমণ্ডল বলা হয় দ্বিতীয় পয়েন্ট এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ধূলিকণা পাওয়া যায় এই স্তরে অল্প একটু ধুলিকণা পাওয়া যায় জলীয় বাষ্প পাওয়া যায় না এই স্তরটাতে কিছুটা গ্যাস পাওয়া যায় এবং ধুলিকণা অল্প পরিমাণে পাওয়া যায় তাহলে দ্বিতীয় যে পয়েন্টটা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধুলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না ফলে আবহাওয়া এখানে খুব শান্ত থাকে সেই কারণে এই স্তরকে বলা হয় শান্ত মণ্ডল তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট যেহেতু এইটা এই স্তরটা পুরো শান্ত থাকে তাই জন্য যে জেট বিমানগুলো চলে আমাদের যে জেট বিমানগুলো চলে আমরা আকাশের দিকে তাকালে দেখতে পাই একটা সাদা রেখা চলে যাচ্ছে সেগুলো এক একটা জেট বিমান এই জেট বিমানগুলো সবই স্ট্যাটোসফিয়ার বা শান্ত মণ্ডল দিয়ে চলে তাহলে তৃতীয় পয়েন্ট যেটা পাচ্ছি যে এখানে যেহেতু আবহাওয়া একদম শান্ত থাকে তাই জন্য জেট বিমানগুলো এই স্তরের মধ্যে দিয়ে চলাচল করে আর যেহেতু এই স্তরে কোনো বায়ু প্রবাহ থাকে না শান্ত তাই বায়ু প্রবাহ হয় না এখানে সেই কারণে যে জেট বিমানগুলো যায় তার পিছন থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা লম্বা হয়ে একটা লেজের মতো দেখতে লাগে বায়ুপ্রবাহ হলে হবে কি ওই ধোঁয়াগুলো সরে যাবে যেহেতু এখানে বায়ুপ্রবাহ হয় না তাই ধোঁয়াগুলো লম্বাভাবে থেকে যায় অনেকক্ষণ ধরে আমরা সেটা দেখতে পাই তৃতীয় পয়েন্ট ট্রপোস্ফিয়ারে কি দেখেছিলাম যে আমরা যতটা উপরের দিকে উঠব বায়ু তাপমাত্রা ততটা কমতে থাকবে কিন্তু তার উল্টোটা হয় এইখানে স্ট্যাটোসফিয়ারে আমরা যত উপরের দিকে উঠব স্ট্যাটোসফিয়ার শুধুমাত্র এই স্ট্যাটোসফিয়ার অঞ্চলে আমরা যতটা উপরের দিকে উঠব ততই তাপমাত্রা বাড়তে থাকবে তাহলে তৃতীয় পয়েন্ট এখান থেকে কী পাচ্ছি যে স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা যত উপরের দিকে উঠতে থাকব। বায়ুমণ্ডলের তাপমাত্রা তত বাড়তে থাকবে চতুর্থ পয়েন্ট এর চতুর্থ পয়েন্ট হচ্ছে এই স্তরে ওজন গ্যাসের যে লেয়ারটা সেটা দেখতে পাওয়া যায় ওজন গ্যাসের যে লেয়ারটা এই স্তরে দেখতে পাওয়া যায় তাই জন্য এই স্তরটাকে বলা হয় ওজনোস্ফিয়ার তাহলে যেহেতু এখানে ওজনের স্তরটা দেওয়া যায় দেখা যায় ওজন গ্যাসের স্তরটা দেখা যায় তাই জন্য এই স্তরটাকে বলা হয় এই স্তরটার আরেকটা নাম হচ্ছে ওজনোস্ফিয়ার পরের ভাগ হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার মেনলি প্রধানত ট্রপোস্ফিয়ার এই ওজন গ্যাসের লেয়ার অফ দি অঞ্চলটাকে বলা হয় প্রধানত এই ওজন গ্যাসের লেয়ার অব দি স্থানটাকে বলা হয় স্ট্যাটোসফিয়ার স্ট্যাটোসফিয়ারের উপর থেকে মানে অর্থাৎ ওজন গ্যাসের স্তরটা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আশি কিলোমিটার অব দি স্থানটাকে বলা হয় এই মেসোসফিয়ার সাধারণভাবে আঠেরো কিলোমিটার থেকে আশি কিলোমিটার অঞ্চলটাকে পুরোটাকে বলা হয় স্ট্যাটোসফিয়ার আবার এই স্ট্যাটোসফিয়ারকে আরও পার্টিকুলার করে ভাঙলে স্ট্যাটোসফিয়ারের যে ওজন স্তরটা তার থেকে শুরু করে আশি কিলোমিটার আশি কিলোমিটার পর্যন্ত অঞ্চল মেসোসফিয়ার নামে পরিচিত অর্থাৎ তাহলে এই মেসোসফিয়ার স্ট্যাটোসফিয়ারেরই একটা অংশ স্ট্যাটোসফিয়ার যতটা তারই একটা অংশ হচ্ছে মেসোসফিয়ার আবার অনেক বিজ্ঞানী এটাকে আলাদা করে রাখেন তো আমরাও এখানে একটু আলাদা করেই দেখাবো তো ট্রপোস্ফিয়ার তারপরে স্ট্যাটোসফিয়ার স্ট্যাটোসফিয়ারকে যদি আমরা ধরে নিই ওজন স্তর অবধি তাহলে ওজন স্তরের থেকে আশি কিলোমিটার অবধি স্থান হচ্ছে মেসোস্ফিয়ার নামে পরিচিত মেসোস্ফিয়ারের প্রথম পয়েন্ট এই স্তরে তাপমাত্রার পরিবর্তন আবার এই ট্রপোস্ফিয়ারের মতো হয় অর্থাৎ এখানে যত আমরা উপরের দিকে উঠতে থাকব তাপমাত্রা তত কমতে থাকবে ট্রপোস্ফিয়ারে কি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠব তাপমাত্রা তত কম ছিল। এখানেও তাই হবে মেসোস্ফিয়ারেও সেম ঘটনা হবে মেসোস্পিয়ারে যদি আমরা উপরের দিকে উঠি তাহলে তাপমাত্রা কমতে থাকবে কিন্তু স্ট্যাটোসফিয়ার দ্বিতীয় যেটা বললাম স্ট্যাটোসফিয়ার এখানে উল্টো ঘটনা হয় যত আমরা উপরের দিকে উঠবো তাপমাত্রা তত বাড়তে শুরু করবে এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবেন যে ট্রপোস্ফিয়ার এবং মেসোসফিয়ারে কি হয় তাপমাত্রা কমতে শুরু করে কিন্তু স্ট্যাটোসফিয়ারে তাপমাত্রা বাড়তে শুরু করে মেসোসফিয়ারের দ্বিতীয় পয়েন্ট এই স্তরে পৃথিবীতে যে সমস্ত উল্কাগুলো ছুটে আসে সেইগুলো পুড়ে ছাই হয়ে যায় অর্থাৎ মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলি অধিকাংশই এই স্তরে এসে পুড়ে যায় পরের ভাগ হচ্ছে আয়নোস্ফিয়ার বা একে আবার বলা হয় থার্মোস্ফিয়ার তাহলে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার একটাই স্তরের নাম এইটুকু অংশ এইটুকু অংশটাকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার প্রথম পয়েন্ট মেসোস্ফিয়ারের উপর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার অবধি স্থান আয়নোস্ফিয়ার নামে পরিচিত আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার নামে পরিচিত একটা কথা এখানে বারে বারে যেটা আমি বলছি আঠেরো কিলোমিটার উপরে আশি কিলোমিটার উপরে পাঁচশো কিলোমিটার উপরে এগুলো সবই ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ এইখান থেকে উচ্চতাটা বোঝানো হচ্ছে এইখান থেকে পাঁচশো কিলোমিটার অবধি উপরের কথা বলা হচ্ছে অর্থাৎ মেসোসফিয়ার শেষ হচ্ছে কোথায় ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটারে গিয়ে ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার গিয়ে শেষ হচ্ছে মেসোসফিয়ার তারপর থেকে পাঁচশো কিলোমিটার অবধি জায়গাটাকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোসফিয়ার দ্বিতীয় পয়েন্ট এই স্তরে আবার তাপমাত্রা যত আমরা উপরের দিকে উঠব তত দ্রুত বাড়তে শুরু করবে তাহলে দ্বিতীয় যে পয়েন্টটা পাচ্ছি এখানে এই স্তরে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে তৃতীয় পয়েন্ট তীব্র সৌর বিকিরণের জন্য যে অতিবেগুনি রশ্মি এসে পৌঁছয় সেটার সঙ্গে সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয় সূর্য থেকে আসে অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে সেই আলট্রাভায়োলেট রে এই স্তরে এসে বিকিরণের মাধ্যমে আয়নে পরিণত হয় সেই কারণে এই অঞ্চলের বায়ু আয়নযুক্ত হয় এবং সেই কারণেই এই স্তরটার নাম আয়নোসফিয়ার চতুর্থ পয়েন্ট যেহেতু এখানে বায়ুতে আয়ন থাকে তাই জন্য পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গ পাঠানো হয় সেই বেতার তরঙ্গ আয়নে ধাক্কা খেয়ে বিকৃত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে এখানে বায়ুতে প্রচুর পরিমাণে আয়ন থাকে কারণ অতিবেগুনি রসির সাহায্যে এখানে আয়নে পরিণত হয়ে যায় সেই আয়নে আমরা পৃথিবী থেকে যে বেতার যে তরঙ্গটা পাঠাই সেটা এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার ফিরে আসে এই কারণেই এই স্তরটা আছে বলেই আমাদের পৃথিবীতে বেতার যে সিস্টেমটা সেটা চলে পঞ্চম পয়েন্ট এইখানে এই স্তরে একটা বিকিরণ দেখা যায় যে বিকিরণের প্রভাব আমরা দেখতে পাই সুমেরু জায়গা সুমেরু অঞ্চলে এবং কুমেরু অঞ্চলে সুমেরু অঞ্চলে এবং কুমেরু অঞ্চলে এক প্রকার আলোর বিচ্ছুরণ দেখা যায় যাকে বলা হয় মেরু মেরুজ্যোতি মেরুজ্যোতি তো এই মেরুজ্যোতি তৈরি হয় এই যে স্তরটা এই স্তরে বিভিন্ন বিকিরণের প্রভাবে এই স্তরে এক প্রকার বিকিরণের প্রভাবে একটা উজ্জ্বল আলোক বিচ্ছুরণ দেখা যায় সুমেরু এবং কুমেরু অঞ্চলে যাদেরকে মেরুজ্যোতি বলা হয় তাহলে মেরুজ্যোতি তৈরি হওয়ার কারণ হচ্ছে এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তর এবং শেষ পয়েন্ট ছ নম্বর পয়েন্ট হচ্ছে যে কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবী থেকে ছাড়া হয় সবগুলো এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তরে ঘুরে বেড়ায় এর পরবর্তী স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ারের ওপরে সাড়ে সাতশো কিলোমিটার অবধি এক্সোস্ফিয়ার স্তর অবস্থিত এখানে প্রধানত হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দেখতে পাওয়া যায় এই স্তরে প্রধানত হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দেখতে পাওয়া যায় এর সম্পর্কে ডিটেলসে কিছু বলার নেই এরপরে লাস্ট হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের উপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ সাড়ে সাতশো কিলোমিটারের উপরে যদি আমরা চলে যাই তাহলে পেয়ে যাব ম্যাগনেটোস্ফিয়ার এই এলাকাটা পুরো চৌম্বকীয় ক্ষেত্র এই এলাকাটা পুরো চৌম্বকীয় ক্ষেত্র তাহলে এই ছিল বিভিন্ন স্তরগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা এখানে যেগুলো বললাম সেগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ এগুলো খুব গুরুত্বপূর্ণ এইখান থেকে যদি আপনাদের কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে যদি কোনো বিষয়ে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ